হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো আমি আগে কোথায় থাকতাম, কোন মেসে থাকতাম, সেই মেসটাই তোমাদেরকে আজকে দেখাতে নিয়ে চলে এসেছি। তোমরা যারা আসবে তোমরা কিন্তু এখানে থাকতে পারো। তোমরা যে মেসে ঢুকবে, আমি মেসে ঢোকার আমি রাস্তাটা বলে দিচ্ছি। ওই দেখো, এটা হচ্ছে জগৎবের ঐক্য মঞ্চ, এটার পাশ দিয়েই আসতে হবে। এসে এটা বাবা কালাচাঁদ ধামের একটা মন্দির, এটার পাশ দিয়ে এই যে রাস্তাটা যে যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এর দুপাশে দুটো বিল্ডিং আছে, এই যে দেখো এই পোড়ো বাড়িটার পাশ দিয়ে এই যে ছোট যে গলিটা, এদিক দিয়ে কিন্তু যেতে হবে। চলো মেসটা দেখাচ্ছি। দেখো এই যে গলিটা, আমি যাচ্ছি ওই যে সামনে যে দেখা যাচ্ছে ওই বাড়িটাতেই থাকতাম, যেখানে বাইক আছে ওটা না, কিন্তু তার আগেরটা। দেখো আমরা এই ফ্ল্যাটটাতেই কিন্তু থাকতাম। দেখো উপরে টাওয়ার আছে, ঠিক আছে, এই যে এই ফ্ল্যাটেই আমরা আগে থাকতাম। তোমরা এখানে যারা থাকতে চাও আমার সাথে যোগাযোগ করবে, আমি কিন্তু ঠিক করে দেব। এখন আমি তোমাদের ভিতরটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, নিচে আছে তিনটি রুম। এটা গ্রাউন্ড ফ্লোরের একটা রুম, এটা একটা রুম, আর এই যে এটা একটা রুম, আর এখানে আর এটা বাথরুম। এই দেখো আমি সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। এটা সেকেন্ড ফ্লোর, এখানে দুটো রুম আছে, এটা ডাইনিং, আর এটা কিচেন, আর এটা কিন্তু টয়লেট। খুবই ভালো শ্বেত পাথর দেওয়া উপরেরটা এই ফ্লোরটা। দেখো পুরো ঘরগুলোও সেম। এখন থার্ড ফ্লোরে যাচ্ছি। থার্ড ফ্লোরে দুটোই রুম। এই যে একটা রুম, না এটা তিনটা রুম টোটাল, এই যে একটা রুম, এখানে একটা রুম, এটা কিচেন, আর এটা বাথরুম। দেখো এটা হলো ছাদের এন্ট্রান্স, আর এটা হচ্ছে থার্ড ফ্লোর। ছাদের পাশে একটা ছোট্ট ঘর আছে, এখানে কেউ থাকে না, আর এটা হচ্ছে ছাদ। দেখো এই যে উপরে টাওয়ারটা, ঠিক আছে, এটা হচ্ছে ছাদ। দেখো আমরা যেদিক দিয়ে এসেছি, এই যে রাস্তাটা দিয়ে এসেছি আমরা, আর ভিউটা দেখো। এটা হচ্ছে পুরো ছাদ। দেখো আমি পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো ছাদের ভিউ, ঠিক আছে, এটা হচ্ছে ছাদ। দেখো প্রমোটিস ট্রেনিং স্কুল থেকে কিন্তু আমার, মানে আমি আগে যে মেসে থাকতাম সেই মেসে যেতে কিন্তু 5 মিনিট সময় লাগে। আর টাকার কথা বলতে গেলে কিন্তু আমরা আগে 1600 টাকা দিয়ে থাকতাম, জানি না এই বছর কি হবে। আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, যিনি মালিক তার নাম্বার, তো তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। দেখো আমি তোমাদের কিন্তু সবার ঘরের, আমি কিন্তু ঘরগুলো দেখালাম না, ঠিক আছে, কারণ এভাবে তো সবার ঘরে ঢুকে ঢুকে এভাবে নেওয়া যায় না, না তো সেই জন্য আমি কিন্তু ঘরগুলো দেখালাম না। তবে গ্রাউন্ড ফ্লোরটা নর্মাল যেরকম মেঝে হয় সেরকমই, আর উপরের দুটো যে ফ্লোর আছে সেগুলো কিন্তু শ্বেত পাথরের ভালো। সেকেন্ড ফ্লোরে দুটো রুম আছে, আর থার্ড ফ্লোরে তিনটে রুম। তো তোমরা যারা আসছো, ঠিক আছে, এখানে থাকলে থাকতে পারো, যদি থাকতে চাও আমাকে বলবে, আমি অবশ্যই চেষ্টা করব যদি ফাঁকা থাকে তোমাদেরকে এখানে ঢুকতে দেওয়ার। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।